আব্দুল মাজেদের পর এবার আরেক খুনি রিসালদার মুসলিউদ্দিনের আটক নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এক সংবাদকে কেন্দ্র করেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত সুনির্দিষ্ট কোন সূত্র উল্লেখ না করলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় বঙ্গবন্ধুর খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুসলিউদ্দিনকে কলকাতা থেকে আটক করা হয়েছে কলকাতায় লুকিয়ে থাকার পর দেশে ফিরে আটক হওয়া অপর আব্দুল মজিদ মাজেদি সন্ধান দিয়েছে দীর্ঘদিন খুনি ওই প্রতিবেদনে বলা হয় বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান জামান খান কামালের দৃষ্টি আকর্ষণ করলে নিউজ টোয়েন্টি ফোরকে তিনি জানান এ বিষয়ে নিশ্চিত কোনো খবর তার কাছে নেই নিশ্চিত হওয়া মাধ্যম মাত্রই গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী না এখনো কনফার্ম না আমাদের কাছে এখনো কনফার্মেশন আসেনি যাতে রিপোর্ট করার মত